আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব দর্শকদের। তার আগে বলতে চাই, দর্শক আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে গিয়ে সম্পূর্ণ বাংলায় অথবা সম্পূর্ণ ইংরেজিতে প্রশ্নটি একবার করবেন, আমরা সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে যাব। হক প্রশ্ন করেছেন, ম্যাডাম আমার 32 উইকস, আমার সুগার লেভেল সকালে নাস্তার পর 6, দুপুরে খাওয়ার পর 7.8 থাকে, এটা কি নর্মাল? আর এই লেভেল নিয়ে কি আমার লাস্ট ডেট পর্যন্ত ওয়েট করব না আগেই ডেলিভারি করে ফেলবো? ম্যাম আসলে 32 সপ্তাহ উনি, ওনার একটু ব্লাড সুগার লেভেল বোধহয় বেশি থাকে, ওনার যেটা কথা শুনে আমি যেটা বুঝলাম, তো ওনার যেটা থাকছে ফার্স্টিং এ 6 এবং খাওয়ার পরে 7.8, তো মোটামুটি কিন্তু কন্ট্রোলে আছে, একেবারে আনকন্ট্রোল অবস্থায় সেটা না। আমাদের সাধারণত টার্গেট থাকে ফার্স্টিং এ 5 থেকে 6 এবং খাওয়ার পরে 6 থেকে 7, হাইয়েস্ট 8, তো আপনি কিন্তু মোটামুটি সেই রেঞ্জের মধ্যে আছেন। তো সুতরাং আপনি যদি এভাবে মেনটেন করতে পারেন, আমার মনে হয় সেটা আপনাকে প্রেগনেন্সি শেষ পর্যন্ত আপনি যেতেই পারেন। আপনার এই সুগারের জন্য আপনাকে সিজারে যেতে হবে ব্যাপারটা কিন্তু তা নয়, এটা আপনি মাথায় রাখবেন। দর্শক আপনারা আমাদের ভিডিওটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ আপনার এই শেয়ারের মাধ্যমে হয়তো অনেকের কাছে আমরা পৌঁছে যেতে পারবো এবং একজনও যদি আমাদের মাধ্যমে উপকৃত হয় সেখানেই হবে আমাদের সার্থকতা। এবং আপনারা যারা আমাদের এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন তাদের মধ্য থেকে টপ ফ্যান নির্বাচিত হবে এবং এই টপ ফ্যান পরবর্তীতে আমাদের সাথে লাইভে জয়েন করার সুযোগ পাবেন। দর্শক আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, অনেকেই এটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করছি আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা পরবর্তী লাইভ গুলো সরাসরি ইউটিউব থেকে প্রচার করব। সময় দর্শক দর্শক আপনারা কর্সেল নিয়ে অনেক কথাই জানেন, তারপরও আবার যারা জানেন না তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, কর্সেল বাংলাদেশ হচ্ছে কর্ড লাইফ সিঙ্গাপুরের একটি সিস্টার কনসার্ন। 2019 সালে এর কার্যক্রম বাংলাদেশে প্রথম শুরু হয়। মানব শরীরের প্রথম কোষ স্টেম সেল ব্যাংকিং এর মাধ্যমে এরা কাজ করে থাকে। মায়ের প্লাসেন্টা বা ফুল থেকে শিশুকে যখন আলাদা করা হয় তখন কর্ড ব্লাড সংগ্রহ করে সেখান থেকে পরবর্তীতে সংরক্ষণ করা হয় স্টেম সেল। এটি একটি সম্পূর্ণ ব্যথামুক্ত প্রক্রিয়া। এই স্টেম সেলের মাধ্যমে আপনি লিউকোমিয়া, থ্যালাসেমিয়া, লিভার সিরোসিস সহ 80টিরও বেশি দুরারোগ্য ব্যাধির চিকিৎসা করা সম্ভব। আপনি যদি আপনার বাচ্চার কর্ড সেল সংগ্রহ করতে চান তবে কর্সেল বাংলাদেশের ফেসবুক পেজে গিয়ে মেসেজ করতে পারেন। এবং ডাক্তার ফারজানা শারমিন শুভ্রা ম্যাম, অ্যাসোসিয়েট প্রফেসর, গাইনি অ্যান্ড অবস, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, হাই রিস্ক প্রেগনেন্সি স্পেশালিস্ট অ্যান্ড ট্রেন ইন ল্যাপারোস্কোপিক অ্যান্ড ইনফার্টিলিটি। ম্যামের চেম্বার রয়েছে ইবনে সিনা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে, হাউস নাম্বার 48, রোড নাম্বার 9 এর ধানমন্ডি 7 মসজিদ রোড। ম্যাডামের সাথে যোগাযোগ করার জন্য হটলাইন নাম্বারটি হচ্ছে 10615। আসসালামু আলাইকুম ম্যাম, কর্সেল বাংলাদেশের ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ তোমাকে এবং ধন্যবাদ সমস্ত দর্শকদেরকে আমাদের সাথে সংযুক্ত হয়ে। আশা করি আমরা এই সামনের 1 ঘন্টা আমাদের দর্শকদের সাথে তাদের প্রশ্ন উত্তরের মাধ্যমে তাদের যে জিজ্ঞাসাগুলো সেগুলো ইনশাআল্লাহ মিটাতে পারবো। ধন্যবাদ ধন্যবাদ ম্যাম আপনার।